السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، দৈনন্দিন জীবনে ইসলাম, এটা হচ্ছে আমাদের মূল শিরোনাম, এবং আমরা প্রত্যেক হালাকাতেই এই শিরোনামের অধীনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে থাকি। আজকের বিষয় হচ্ছে দৈনন্দিন আমাদের কার্যক্রমে দুটো দোষনীয় বিষয় আছে, সেই ব্যাপারে ইসলাম কি বলে এবং কি নির্দেশনা আমাদেরকে দেয় সেটা নিয়ে, সেটা হচ্ছে গীবত এবং নামিমা। গীবত এবং নামিমা, আমরা আশা করছি এরপরে কয়েকটা পর্বে আমরা এই দোষনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব। করণীয় বিষয়ের তো কোনো শেষ নেই, প্রচুর করণীয় বিষয় আছে আমরা যতটা করতে পারি, কিন্তু দোষনীয় বিষয় পুরোটাই কিন্তু পরিত্যাগ করতে হবে। এটা হলো ইসলামের দৃষ্টিভঙ্গি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। গ্রহণ করার ক্ষেত্রে এটা হচ্ছে সাধ্য অনুযায়ী, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। তাকওয়াটা মেনটেন করতে হবে সাধ্য অনুযায়ী, কারণ আল্লাহ তাআলা তো সবাইকে সমান সাধ্য দেননি। কেউ প্রতি রাতে তাহাজ্জুদ পড়তে পারেন, অনেকে পারেন না। কেউ পাঁচ ওয়াক্ত সালাতি ফরজ সালাত দাঁড়িয়ে পড়তে পারেন, আবার অনেকে পারেন না। তাহলে শরিয়া তাদের জন্য সেভাবে সেই লিমিটেশনের আলোকে নানা সুযোগ সুবিধা দিয়েছে, রোকসাত দিয়েছে। আর ফজিলতের কাজগুলো এটা একটা বিশেষ স্কোপ, যে যতটা নিতে পারে, কিন্তু সবাই সমান নিতে পারে না। তাহলে যে যতটুকু পারে ততটুকুই, এটা ফরজের ক্ষেত্রেও নফলের ক্ষেত্রেও। যেমন যারা দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, তিনি তারা কীভাবে সালাত আদায় করবেন? বসে। যিনি বসে আদায় করতে পারছেন না তিনি কীভাবে করবেন? শুয়ে। এটা বুখারীর একটা বিখ্যাত হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লি কাইমান ফা ইন লাম তাস্তাতির ফাকাঈদান ফা ইন লাম তাস্তাতির ফাআলা জামবিন। এই তিনটে স্তর বর্ণনা করেছেন। তাতে বোঝা গেল যে করণীয় কাজগুলো যথাসম্ভব, কিন্তু বর্জনীয় কাজগুলো যথাসম্ভব না, পুরোটাই সর্বাত্মকভাবে সর্বতোভাবে বর্জন করতে হবে। এখানে তো আর ওই যুক্তিটা খাটবে না যে আমি তো পারছি না বর্জন করতে। কেন পারছেন না? আপনি করাটাই তো কষ্টকর, আপনি বিরত থাকলেই তো হয়ে গেল। হ্যাঁ, একটা জায়গায় সমস্যা আছে, সেই সমস্যাটা তো সেটা পরীক্ষার জন্য আমাদেরকে দেয়া হয়েছে, সেটা হচ্ছে প্রবৃত্তির একটা আকর্ষণ। মানুষের ভেতরে একটা কুপ্রবৃত্তি থাকে, যেটা আন-নাফসুল আম্মারাতু বিসু বলা হয়, ইন্না নাফসা লা আম্মারাতুন বিসু, এটা কোরআন আল্লাহ তাআলা বলেছেন। মানুষের নাফসের একটা দিক আছে যেটাকে আমরা প্রবৃত্তি এবং ডিজায়ার বলি, সেটা মানুষকে খারাপ কাজে নির্দেশ দিয়ে থাকে। সেই নির্দেশের কারণে অনেক সময় আমরা চাইলেও পারি না, কিন্তু তারপরেও কোরআন এবং সুন্নার নির্দেশনা হচ্ছে নিষিদ্ধ কাজকে সর্বতোভাবে বর্জন করতে হবে, অন্তরকে সংযত রাখতে হবে, প্রবৃত্তিকে দমন করতে হবে, তাহলেই এই কাজটা করা সহজ হবে। তো এই জন্যে যতগুলো নিষিদ্ধ নির্দেশনা রয়েছে, অর্থাৎ কোরআন এবং সুন্না আমাদেরকে যে কাজ থেকে নিষেধ করেছে, যে কাজ করা যাবে না, সেগুলো আমাদের জানা থাকা দরকার। এগুলো অনেক, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক। এর মধ্যে আছে যেমন সুদ, তাই না? প্রতিদিন একটা দেশ দেখান যেখানে অথবা একটা জনপদ সুদের লেনদেন হয় না, তাইলে দৈনন্দিন কার্যক্রমে সুদ ঢুকে গেছে। এবং তার পাশাপাশি আরও একটা জিনিস ঢুকেছে, সুদ তো অনেক দেশের আইনে শুদ্ধ, ইসলামে নিষিদ্ধ, ঘুষ সব দেশের আইনে নিষিদ্ধ। ঘুষ একাকার হয়ে গেছে সব জায়গায় নানা নামে, তো এগুলো সবই নিষিদ্ধ। এর পাশাপাশি আছে আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব, গীবাহ এবং নামিমা। আল গীবাহ এবং নামিমা, গীবতকে আমরা গীবতই বলি, গীবতে বাংলায় খুবই মানে পরিচিত একটা শব্দ, আমাদের জানা আছে গীবত কাকে বলে। তারপরে আমরা একটু
হাদিসের সংজ্ঞাটা বলবো আর পাশাপাশি নামিমা তাকে আমরা বাংলায় বলি চগলখুরি এটা উর্দু শব্দ চগলখুরি বাট বাংলায়ও এটা ব্যবহৃত হয় সেটা নিয়ে আমরা একটু পরে বলবো প্রথমে হচ্ছে গীবা গীবা গাবা ইয়া গীবা থেকে এসেছে গীবত বলা হয় কোনো ব্যক্তি সম্পর্কে তার পেছনে যদি কোনো কথা বর্ণনা করা হয় যেটা নেগেটিভ তার দোষ কোনো ব্যক্তির দোষ যদি তার পেছনে বর্ণনা করা হয় এটা গীবত তবে হাদিসের ভাষ্য হচ্ছে গীবতের জন্য পেছনে অথবা গায়েব অবস্থায় বর্ণনা করাটা শর্ত নয় বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ যখন তাকে সাহাবা কেরাম জিজ্ঞেস করেছিলেন যে গীবতটা কি মাল গীবা গীবতটা কি এর সংজ্ঞাটা কি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ তোমার ভাইকে যা সে অপছন্দ করে তার সম্পর্কে বলা হোক সেটা বলা আপনাকে যদি কেউ এমনভাবে উপস্থাপন করে বা উল্লেখ করে কারো কাছে আপনার গল্প করে যেটা শুনলে আপনার মনটা খারাপ হয়ে যাবে আপনি অপছন্দ করবেন আহা আমার সম্পর্কে এভাবে বলা হলো এটাই হলো গীবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন যে যদি তার মধ্যে ওটা থাকে তাহলে তো ভাইয়েরা মিথ্যা বলেননি যেই দোষটা বর্ণনা করা হচ্ছে যদি ওই ব্যক্তির মধ্যে সেই দোষটা থাকে তাহলেও কি গীবত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন তাহলেও গীবত হবে আর যদি না থাকে তাহলে এটা হবে বোহতান ফাকাত বাহাত্তা এটা হবে অপবাদ কারণ একজন ব্যক্তি সম্পর্কে আপনি একটা আয়েব বর্ণনা করলেন যেটা তার মধ্যে নাই তাহলে এটা মিথ্যা বললেন না মিথ্যা আর মিথ্যাটাকে বলা হয় অপবাদ নেই তাহলে যদি থাকে সেটা হলো গীবত আর যদি না থাকে সেটা হলো অপবাদ দুটোই ইসলামে অত্যন্ত নিষিদ্ধ কার্যক্রম এবং যেটা আজকে আমরা খুতবায় বললাম এগুলো হচ্ছে সুউল মুআমালা অথবা সুউত তাআমুল মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে কারো গীবত করা কাউকে অপবাদ দেওয়া এবং কারো চগলখুরি করা সবটাই অত্যন্ত মন্দ আচরণ এবং মন্দ স্বভাব আর এই জন্যই গীবত এবং পরবর্তীতে নামিমের কথা আমরা বলবো গীবতটা কোরআন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে হাদিসে নিষিদ্ধ করা হয়েছে এবং বিলেজমা সকল ওলামাই কেরামের সর্বসম্মত মতেও এটাকে নিষেধ বলে ঘোষণা করা হয়েছে আয়াতটা কি কোরআনের সে বিখ্যাত আয়াতটা আপনারা জানেন সুরাতুল হুজুরাতের ১২ নম্বর আয়াত ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা তোমাদের একজন যেন অন্যজনের গীবত না করে গীবতটা যে কত ভয়ঙ্কর তার একটা ছোট্ট এবারতের মধ্যে নাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন এটা আল্লাহর গালামের বৈশিষ্ট্য খুবই অল্প কথায় সাগর পরিমাণ বক্তব্য দিয়ে ফেলেন বলেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু দেখেন ছোট্ট মনে হয় লম্বা এক লাইনও হবে না একটা আয়াতের অংশ ওই আয়াতে যেখানে বলা হচ্ছে ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা যে তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের লাশ ভক্ষণ করতে পছন্দ করবে বরং তোমরা তো সেটাকে অপছন্দই করো কোন কোন স্কলার একটা গল্প বলে গীবতের আলোচনা শুরু করেছিলেন আমার মতো একদম শুরু থেকে এভাবে কোনো মোকাদ্দেমা ছাড়াই তিনি বললেন তিনি বললেন যে আচ্ছা একটা গল্পের মতো আর কি যে দুই বন্ধু একবার যাচ্ছিল এর মধ্যে তারা যখন বাসায় ঢুকবে আর এক বন্ধু বললো আমি পাশের বাসায় একটু ঘুরে দেখে আসি রাত অনেক হয়ে গেল কিন্তু তিনি পাশের বাসা থেকে আর ফিরছেন না এরপরে তিনি দেখতে গেলেন যে সেখানের অবস্থাটা কি গিয়ে বিভৎস এক দৃশ্য দেখলেন দেখলেন যে প্রত্যেকের হাতে গোশ মানুষের হাত খাচ্ছে কেউ পা খাচ্ছে কেউ আঙুল খাচ্ছে কেউ মাথা খাচ্ছে এই সে বিভৎস দৃশ্যটা যখন বর্ণনা করলেন মানুষও খুব থক খেয়ে গেল বলে কি এটা তো অসম্ভব মানে তিনি দেখলেন তার সেই ভাইয়ের লাশ পড়ে আছে আর সেখান থেকে সবাই ঘরের সবাই মিলে সেটা খাচ্ছে তখন কিছুক্ষণ চুপ থাকলেন শ্রোতারাও সব মানে কোনো মোকাদ্দেমা ছাড়াই বলেছেন তো
বুঝতে পারেনি যে আসলে এটা কোন দৃশ্য, কোন গল্প বলছেন তিনি। তারা চুপ করে থাকলো, উনিও চুপ করে থাকলেন। কিছুক্ষণ পরে বললেন, হা দিহি হিয়াল গীবা, এটাই হচ্ছে গীবত। একজন ব্যক্তিকে মৃত অবস্থায় অথবা তাকে মেরে তার গোশ সবাই মিলে যদি খায়, এটা কতটা নির্মম, কতটা বড় ক্রাইম এবং কতটা বিভৎস, তাই না? গীবতটা এমনই। আল্লাহ কিন্তু এই দৃশ্যটাই তুলে ধরেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু, এই দৃশ্যটাই আল্লাহ তুলে ধরেছেন। কিন্তু দেখেন, আমার মনে হয় আমরা যখন কোরআনের এই আয়াতটা পড়ি আর অর্থটা পড়ি, এই বিভৎস দৃশ্যটা কি কখনো আমাদের সামনে এসেছে? আসেনি। কারণ আমরা খুবই সাধারণভাবে আমরা এটাকে পড়ি, আমরা মনে করি মৃত ভাইয়ের লাশ খাওয়াটা তো একটু পছন্দ করে না, ব্যাস, এত ইজি না আসলে। তাহলে গীবতটা অত্যন্ত ভয়াবহ, এবং সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে যখন নিষেধ করলেন নাহির সিগা দিয়ে, অন্যদিকে তার বিভৎস দৃশ্যটা তুলে ধরলেন। আচ্ছা, আর হাদিস দ্বারা গীবত হারাম সাব্যস্ত হয়েছে, যে হাদিসটা আমরা একটু আগেই আপনাদের সামনে উল্লেখ করলাম। আর এছাড়াও মেরাজের যে হাদিস, সেখানে কিন্তু গীবতকারীদের ভয়ঙ্কর শাস্তির একটা দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল। যেমন নবী সাল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মেরাজের রাতে নবী সাল্লাহ সাল্লাম একদল লোকের পাশ দিয়ে গেলেন যাদের নখগুলো তামার নখ, অনেক বড় বড়, সামনে দিয়ে সোঁচা। তাহলে 10টা নখ তামার এবং আগাটা খুব তীক্ষ্ণ, এটা দিয়ে তারা কি করছে, তাদের মুখ খামচাচ্ছে, নিজেরাই নিজেদের মুখ খামচাচ্ছে এবং বুক খামচাচ্ছে। এভাবে বলা হয়েছে, বেকাউমিন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাউমিন লাহুম আফফারুন মিন নুহাস ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম। তখন নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন, মান হা উলা ইয়া জিব্রিল, হে জিব্রিল এরা কারা? তিনি বললেন, জিব্রিল আলাইহিস সালাম বললেন, হা উলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এরা হলো সেই সব লোক যারা মানুষের গোশ খায়। মানুষের গোশ কি কেউ খায় আসলে? কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সেই সব লোক যারা মানুষের গোশ খায় এবং মানুষের ইজ্জতের মধ্যে তারা আক্রমণ করে। এরা হলো আসলে গীবতকারীদের অবস্থা। তাহলে কিয়ামতের দিন তাদের ভয়াবহ অবস্থার দুনিয়ায় তারা আসলে মানুষের মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, মানুষের প্রতি জুলুম করে, এবং তাদের যে ডিগনিটি, যে কারামাত, কারামাত মানে সম্মান, ওলাকাত কাররামনা বানি আদম এই আয়াতের আলোকে, সেই সম্মানের ঘাটতি তারা ঘটায় গীবতের মাধ্যমে। আচ্ছা, গীবতের ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম সব যুগে তারা একমত হয়েছেন, যেহেতু কোরআন স্পষ্ট করে নিষেধ করেছে, হাদিসে নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এবং মেরাজের হাদিসে সেখানে তার শাস্তি, ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। তাহলে এই দলিলগুলোর উপর ভিত্তি করে ওলামায়ে কেরাম সব যুগে একমত হয়েছেন যে গীবত সর্বতোভাবে হারাম কাজ, গীবত অত্যন্ত ভয়াবহ একটা পাপের কাজ। আচ্ছা, গীবত কেন করে মানুষ? কয়েকটা কারণে করে। প্রথমত হিংসা। দেখবেন যে আপনি যাকে প্রচণ্ড ভালোবাসেন তার কিন্তু গীবত করেন না। খেয়াল করে দেখেন, আপনি তার বানায় বানায় যে কাজ ভালো কাজ সে করে নাই সেটাও বলে, কারণ সে আপনার প্রিয় মানুষ, প্রিয় মানুষের গীবত কেউ করে না। তাহলে আপনি গীবত কার করছেন? তার গীবত করছেন যাকে আপনি পছন্দ করেন না, অথবা যার প্রতি আপনার বিদ্বেষ আছে, হিংসা আছে। আচ্ছা, অথবা আপনি কাউকে ছোট করতে চান, আপনি কাউকে হেয় করতে চান, অথবা আপনি কাউকে বিদ্রুপ করতে চান, বিদ্রুপ করেও কিন্তু গীবত হয়, জাস্ট মজা করা, ফান করা। ফান করে একজনকে উল্লেখ করলেন, যেমন বললেন কানামনির, কানামনির, সে হয়তো কানা, বাট মজা করে বললেন, যেহেতু লোকটা কানা তবে আপনি কানামনির বললেন।
তো এভাবে নানা কারণে গীবত হতে পারে, যেগুলো কোনোটাই আসলে ইসলাম সমর্থন করে না, ইসলাম বিদ্রুপ করা সমর্থন করে না, তাই না? এর আগের আয়াতে হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোনো কেউ কাউকে যেন, কোনো নারী কোনো পুরুষ একে অপরকে যেন বিদ্রুপ না করে সেটা বলেছেন, কাউকে যেন মন্দ নামে না ডাকে, হ্যাঁ, হাসাদ যেন না করা হয়, এটা হাদিসে বহু দলিল আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে গীবত একটা মহামারী আকার ধারণ করেছে, যে কোনো আড্ডায় দেখবেন যে শুরু থেকে গীবত শুরু হয়ে যায়, ওটাকে মানুষ গীবত মনে করে না, ওটা গল্প, ওটা আড্ডা, ওটা মানুষের পর্যালোচনা। কেউ যদি বলে ভাই আপনারা তো গীবত করছেন, কেন আমরা এটা পর্যালোচনা করছি, তাই না? এভাবে নানা দিকে নিয়ে গিয়ে সে গীবতটাকে আসলে এস্টাবলিশ করে। তো গীবতটা এখন আমাদের একটা কমন ফেনোমেনা হয়ে গিয়েছে, আরবিতে বলা হয় আমমুল বালওয়া, প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় গীবত হচ্ছে। যদিও আমরা আমাদের বোনদেরকে দোষ দিই, মেয়েরা নাকি বেশি গীবত করে, কিন্তু ছেলেরা আসলে কম কোথায়, তাই না? আপনি দেখেন সব জায়গায় গীবত, বাজারে যান সেখানে গীবত, অফিসে যান সেখানেও গীবত, শিক্ষা প্রতিষ্ঠানে যান সেখানেও গীবত, শিক্ষকরাও গীবত করে, ছাত্ররাও করে, সাধারণ জনগণও করে। তাহলে এটা হচ্ছে মিম্মা তাউমু বিহিল বালওয়া। তাহলে এলাজটা কি, ট্রিটমেন্টটা কি? আমরা এখানে খুব সংক্ষেপে বলবো, ট্রিটমেন্টটা প্রাথমিকভাবে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে বলবো, গীবত যে পাপ সে অনুভূতিটা নিয়ে আসেন, এই অনুভূতিটা অধিকাংশেরই নাই। গীবত যে হচ্ছে এবং এতে যে বিশাল পাপ হচ্ছে, এতে যে মৃত ভাইয়ের লাশ ভক্ষণ করার মতো ক্রাইম হচ্ছে, সে অনুভূতিটা নিয়ে আসেন, তখন দেখবেন যে গীবতটা কমে যাবে। এবং গীবত আমাদের ছাড়া উচিত, কোথাও গীবত হতে থাকলে সেখানে আমাদের একটা দায়িত্ব জন্মায় যে ভাই এ কথাগুলো আমরা বন্ধ করি, তাই না? এটা হচ্ছে একটা প্রাথমিক ট্রিটমেন্ট। আর যদি আমরা ডিটেলস বলি তাহলে আমরা বলবো যে ব্যক্তির দিকে তাকানো দরকার, প্রত্যেক ব্যক্তি কেন গীবত করছে। কারণ আমরা জানি যে ডাক্তাররাও তো ডায়াগনোসিস করেন যে তার কোমরে ব্যথা কেন অথবা বুকে ব্যথা কেন, এটা কি গ্যাস্ট্রিকের কারণে নাকি হার্টের কোনো প্রবলেম, মাথা ব্যথা কেন, নানা কারণ আপনার। এগুলোকে প্রপারলি যদি ডায়াগনোসিস করা যায় তাহলে তিনি খুব সুন্দর মতো ট্রিটমেন্ট দিতে পারেন, প্রেসক্রাইব করতে পারেন। শরিয়ার দৃষ্টিতেও গীবতের মূল কারণটা কি, যার গীবত একজন ব্যক্তি করছে, দেখতে হবে যদি তাদের মধ্যে হিংসা হানাহানি সম্পর্ক থাকে তাহলে হিংসা হানাহানি আগে প্রতিরোধ করতে হবে, তা নাহলে গীবত বন্ধ হবে না। কেউ যদি কথায় কথায় মানুষকে ফান করেন তাহলে তাকে বুঝাতে হবে যে এভাবে সুখরিয়া করতে নেই। তাহলে আপনার মূল জায়গাটা চিহ্নিত করতে হবে যে কোন কারণে কোন মোটিভে তিনি এ কাজটা করছেন সেটা। যেমন ধরেন অনেক ব্যক্তি হচ্ছে সম্পদশালী হওয়ার নেশা তার, সে ছলে ফলে কৌশলে অন্যের সম্পত্তি দখল করে, তখন ওই লোকটাকে বিতর্কিত করে, তাকে নানাভাবে হয়রানি করে, তাকে দুর্বল করে, তারপরে তার সম্পত্তি সে আহরণ করে। আচ্ছা, এরকম নানা কায়দা, এক এক জায়গায় এক এক রকম। তাহলে কোনো ব্যক্তি কাউকে যদি টার্গেট করে দেখা যাচ্ছে যে সে তাকে রিফিউট করে, এই যে রিফিউটেশন যেটা আমরা বলি এটাও কিন্তু গীবতের মধ্যে পড়ে। অ্যাকসেপ্ট দীনের স্বার্থে, দীনকে রক্ষার জন্য যারা দীন বিরোধী বক্তব্য দিচ্ছেন তাদের রুদুদটা, তাদের রিফিউটেশনটা ইসলাম জায়েজ করে, কিন্তু তারপরেও কিছু নীতিমালা আছে, সেই নীতিমালাগুলো লঙ্ঘন করা যাবে না। আমাদের সালাফ তারা বিভিন্ন ব্যক্তির যে ভুলগুলো হতো সেগুলোর সমালোচনাও করতেন, এবং সেগুলোর যে সঠিক নয় সেগুলো যে বাতিল সেরকম একটা একাডেমিক আলোচনা করে সেগুলোকে রদ করতেন, প্রতিহত করতেন। এটা দিনই একটা কর্তব্যের মধ্যে পড়ে যদি কেউ বাতিলের পক্ষে হকের বিপক্ষে দাঁড়ায় এবং মানুষকে ভুল তথ্যগুলো দেয় তখন তাকে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। কিন্তু তারও একটা উসলুব আছে, একাডেমিক পদ্ধতি আছে, সেখানে গালিগালাজ কিংবা আক্রমণাত্মক উপায়গুলো অ্যাপ্লাই করা যাবে না। এই জন্য আমরা আমাদের ওলামাই কেরামের যে ইন্টালেকচুয়াল আলোচনাগুলো, সমালোচনাগুলো এবং তাদের যে রুদুদ সেগুলো দেখলে সেখান থেকে শেখার অনেক কিছু আছে।
এখন মানুষ সেগুলো না পড়ে না জেনেই একে অপরের বিরুদ্ধে কলম ধরছে ফলে এখন বিপর্যয় অনেক বেশি আচ্ছা আর যদি একজন ব্যক্তির সম্পর্কে আপনি অন্যায়ভাবে রিফিউট করেন তাহলে এটা গীবতের মধ্যে পড়বে যিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহের মধ্যে পড়বে কারণ আপনি যখন কোনো ব্যক্তির আয়েব কোনো বিনা কারণে দ্বীনের স্বার্থ ছাড়া নিজের ইচ্ছামতো বাতিলের পক্ষে যখন প্রচারণা চালাবেন তখন সেটা গীবতের মধ্যে গণ্য হবে তাহলে আমাদেরকে দেখতে হবে যে আসলে প্রত্যেকটা জায়গায় মূল কারণটা কি কেন এই ব্যক্তি গীবত করছে তার সেই জায়গাটাই আপনাকে ট্রিটমেন্টটা দিতে হবে সেই জায়গা তার সংশোধন হতে হবে সেই জায়গাটা তাকে নসিহা দিতে হবে তাহলে তার মধ্যে যদি সে সংশোধন হয় তাহলে সে গীবত বন্ধ করবে অন্যথায় তার গীবত চলতেই থাকবে তাহলে আমরা কি বলবো গীবত মানে অন্যের দোষ কখনোই বর্ণনা করা যাবে না এটা কি বলা যাবে কারণ মানুষ তো অনেক সময় মজলুম হয় মানুষকে অনেক সময় সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে হয় তাকে সাক্ষ্য দিতে হয় কোনো ব্যক্তি সম্পর্কে মানুষকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে পাত্র হিসাবে সে কেমন পাত্রী হিসাবে সে কেমন তাই না অনেক সময় মানুষ জিজ্ঞেস করে এলাকায় নতুন আসলাম এ এলাকায় কোনো বখাটে আছে কি না হ্যাঁ এটা জানতে চায় না বলে তাহলে সে অবস্থায় কি চুপ থাকতে হবে না 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 সবাই ভালো কোনো বখাটে নাই কেউ নাই একটা দুর্নীতিগ্রস্ত মানুষ তাকেও বলবে যে না সেও ভালো হ্যাঁ ছয়টা জায়গায় মানুষের দোষ বর্ণনা করা জায়েজ বরং কখনো কখনো সেটা ওয়াজিব কখনো কখনো সেটা ওয়াজিব এটা হচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে এই ছয়টা জায়গা ইমাম নাওয়াবী তার রিয়াদুস সালেহিনের মধ্যে উল্লেখ করেছেন আর অন্য আলেমও উল্লেখ করেছেন আমরা সেটা আপনাদের সামনে বলি এক নম্বর হচ্ছে আত-তাযাল্লুম যখন কোনো ব্যক্তির উপর জুলুম করা হবে তখন সে জালিমের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে পারবে শরীয়ত তাকে তার অধিকার সংরক্ষণের জন্য অধিকারটা দিয়েছে নইলে তো যদি এটা না জায়েজ হতো তাহলে তো জুলুম সম্পর্কে কিছুই বলা যেত না নিষিদ্ধ হয়ে যেত তবে কার কাছে বলবেন যার কাছে বললে কাজ হবে তার কাছে বলবেন জনে জনে বলে বেড়ানোর দরকার নেই আপনি প্রশাসকের কাছে বলবেন অথবা বিচারকের কাছে বলবেন কিংবা অথরিটির কাছে বলবেন অনেক সময় অনেক জিনিস আছে যেমন অফিসের একটা ব্যাপার বা একটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের চিফের কাছে আপনি বলবেন কারণ সে অথরিটি সবসময় যে বিচারকের কাছে যেতে হবে তা না বিচারক ছাড়াও মানে সংশ্লিষ্ট অথরিটিকে অবহিত করা যাবে এই জুলুম সম্পর্কে আচ্ছা দ্বিতীয় হচ্ছে যখন কোনো ব্যক্তি সে অনেক পাপে লিপ্ত এবং তার পাপটা প্রতিহত করা যাচ্ছে না কোনো এলাকায় কোনো প্রতিষ্ঠানে বা কোনো একটা জনপদে তখন এটা নিয়ে আলোচনা করা যাবে বুঝতে পেরেছেন তো সেই ব্যক্তি হয়তো বলবে আপনারা তো আমাকে নিয়ে গীবতের আলোচনা করছেন ওইটা ধর্তব্য হবে না কারণ তার সেই পাপটাকে তার সে মুনকার তার সে অন্যায়টাকে এখানে প্রতিহত করতে হবে তৃতীয় হচ্ছে যখন মুফতি সাহেবের কাছে এসে কেউ বলে যে অমুক তো আমাকে এমনটি করেছেন বা আমার বাবা সম্পত্তি এভাবে বণ্টন করেছেন বা আমাদের কোনো বোন এসে বলে আমার হাজব্যান্ড আমার সাথে এই আচরণ করেছেন এটা জায়েজ হবে কি না এখন কি করণীয় মুফতি সাহেবকে এসে জিজ্ঞেস করলেন এটাও জায়েজ হবে কারণ অধিকাংশ মানুষ তো দিনই হুকুম জানে না ফলে দেখা যায় বাবাও সন্তানদের মধ্যে জুলুম করেন স্বামী স্ত্রীর প্রতি জুলুম করে স্ত্রীও স্বামীর প্রতি কখনো কখনো জুলুম করে তাহলে এর শরীয়ত সমাধানটা কি এটা তো সবসময় বিচারকের কাছে যাওয়ার প্রয়োজন নেই মুফতি সাহেবের কাছেও যাওয়া যায় বা কোনো বিজ্ঞ আলেমের কাছে স্কলারের কাছে যাওয়া যায় তবে স্কলারের কাছে যখন তিনি তার এই অভিযোগটা দায়ের করবেন এবং এর শরীয়ত সমাধানটা নিতে চাইবেন তখনও তিনি দোষটা বলতে পারবেন চতুর্থ হচ্ছে এলাকার মুসলিমদেরকে বা মুসলিম জনগণকে সতর্ক করা কোনো একটা অকল্যাণ থেকে সতর্ক করা যেমন এক ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয়
তাহলে তাকে যদি আপনি কাজে লাগাতে চান তাহলে মুশকিল। এক ব্যক্তি মানুষের মধ্যে জাল হাদিসটা প্রচার করে, সহি হাদিসটা না, তাহলে এই জিনিসগুলো সতর্ক করা প্রয়োজন। মুসলিমকে বা জনপদের লোকদেরকে সতর্ক করার জন্য এই আয়াতগুলো বর্ণনা করা যাবে। এটা হলো চতুর্থটা। পঞ্চম হচ্ছে, কোনো ব্যক্তি যদি ফিস্কের কাজে প্রকাশ্যে লিপ্ত হয় এবং সাহসিকতার পরিচয় দেয়, চ্যালেঞ্জ করে যে না আমি এভাবে করব, এভাবে দুর্নীতি করব, অন্যায় করব, দেখি কে আছে ঠেকাও আমাকে, তাহলে তার দোষ ত্রুটি নিয়ে বিশিষ্ট জনেরা আলোচনা করে তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। অনেক সময় দেখা যায় যে প্রকাশ্যে মদপান করে, প্রকাশ্যে মাতলামি করে, প্রকাশ্যে মেয়েদেরকে টিজ করে, প্রকাশ্যে মানুষের উপর আঘাত করে, মানুষকে আহত করে, নিহত করে, তাই না? তাহলে এই ধরনের লোকদের সেই অপরাধ ঠেকানোর জন্য যা যা প্রয়োজন আলোচনা কিংবা সিদ্ধান্ত নেওয়া সেটা করা যেতে পারে। একইভাবে বেদাত, কিছু লোকজন নিজেরাও বেদাত করে, মানুষকে বেদাতের প্রতি আহ্বান করে, তাহলে তার ব্যাপারে এবং তার বেদাতের ব্যাপারে সতর্ক করাটা এটা কি মুস্তাহাব? কি এটা ওয়াজিব? এটা কি তাহলে গীবত হবে? এটা গীবত হবে না। আচ্ছা, ষষ্ঠ হচ্ছে, এটা জায়েজ, এটা হচ্ছে যখন কোনো লোকের নাম ল্যাংড়া হয়ে যায়, আরাজ, অথবা লোকের নামই হচ্ছে কানা, আওয়ার আছে, কিন্তু ইসলামের ইতিহাসে বহু বিখ্যাত মনীষীদেরও এরকম নাম আছে। এখন সেই নামে যদি আমরা তাকে ডাকি তাহলে কি আমি তাকে ব্লেম করলাম না নামে ডাকলাম? এটা হচ্ছে নামে ডাকা হলো, তার লকবটা তার অন্য নামের চেয়ে মেশহুর হয়ে গেছে। কারো লকব হচ্ছে কি আমা, অন্ধ, কারো লকব হচ্ছে আওয়ার, কানা, কারো লকব হচ্ছে আরজ, ল্যাংড়া, এখন সেটা নামে পরিণত হয়ে গেছে। তাহলে সেই নামে যদি তাকে আমি ডাকি, কাল আল আরজ, আমি বললাম আরজ বলেছেন, কোট করলাম, যেমন বলি যে কালা ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ, এই যে বললাম, তাহলে যার নাম আরজ তিনি আরজ নামে বিখ্যাত, তখন সেটা আর গীবত হবে না। যদিও আমরা যদি কোনো ব্যক্তির একটা মাশহুর নাম থাকার পরেও আমরা যদি তাকে ল্যাংড়া বলি, কারণ তিনি ল্যাংড়া, একজন ব্যক্তির সুন্দর নাম আছে সেই নাম বাদ দিয়ে তাকে যদি কানা বলি তাহলে এটা কি হবে? এটা গীবত হবে, এটা গীবত। তাহলে এই ছয়টা জায়গায় গীবত, যদি কেউ গীবত বলেন সেটা আবিধানিকভাবে গীবত হবে, কিন্তু শরীয়তভাবে গীবত হবে না, কারণ শরিয়া এই ছয়টা জায়গায় মানুষের দোষ ত্রুটি বর্ণনার অনুমতি দিয়েছে। আচ্ছা, আরও গীবতের দুটো প্রকার আছে, একটা হলো হামজুন আর একটা হলো লামজুন। ওয়াইলুল্লে কুল্লে হুমাজাতিল লুমাজা, হামজুন আর লামজুন এ দুটো হারাম গীবতের অন্তর্ভুক্ত। হামজুন হচ্ছে যেটা কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, কথার মাধ্যমে, আর লামজুন হচ্ছে যেটা ইশারা ইঙ্গিত এবং অ্যাকশনের মাধ্যমে মানুষের আপনি সমালোচনা করলেন, কেউ হয়তো দেখাইয়া দিলেন যে এই লোক কেমনে কথা বলে, তাই না? অনেক লোক আছে না, একটু হয়তো তার অঙ্গভঙ্গিগত সমস্যা আছে, কিন্তু আপনি সেটা নিজে অঙ্গভঙ্গি করে তাকে ভ্যাংচালেন, এটা হলো লামজুন, আর হামজুন হচ্ছে কথায়। আচ্ছা, এরপরে আমরা যাই নামিমা। নামিমাটা কি? নামিমাটা হচ্ছে ফেতনা ফাসাদ এবং মানে মানুষের মধ্যে একটা ক্লিকবাজি করার জন্যে যদি কারো দোষ বলে বেড়ান। দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো, আপনি বললেন যে দেখাচ্ছি মজাটা, এত বন্ধুত্ব, এত ভালোবাসা, হ্যাঁ, অনেকের আছে না এরকম যে মানুষের মধ্যে সম্প্রীতি দেখতে ভালো লাগে না, তার সবসময় দেখতে ভালো লাগে যে মারামারি কাটাকাটি, অনেক সময় নাটক ফাটক আর ফিল্ম টিলিম দেখে মানুষের এই অভ্যাসটা হয়, সারাক্ষণই সে মারামারিটা পছন্দ করে। এই জন্য সমাজের মধ্যে যখনই দেখা যায় কিছু লোকদের মধ্যে কী সম্প্রীতি, সেটাকে নষ্ট করার চেষ্টা করে, অনেক সময় মানে মানুষের বদভ্যাসের কারণে সেটা হয়। তাহলে সম্পর্ক নষ্ট করার জন্য একজনের কথা আরেকজনের কাছে লাগানো, সে যেভাবেই লাগাক না কেন, এটা হলো নামিমা। এটা হলো কি? নামিমা। এটার মূল উদ্দেশ্য হচ্ছে ফেতনা ছড়ানো, এটার উদ্দেশ্য হলো ফেতনা ছড়ানো। যেমন দুই বন্ধুর মধ্যে সম্পর্ক নষ্ট করা,
স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করা একজনকে এক এক কথা বলে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক নষ্ট করা দুই আত্মীয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করা এভাবে দুই মসজিদের কমিটির মধ্যে সম্পর্ক নষ্ট করা এই সমস্ত কারণে যে কাজটা হয় এটাকে হলো নামিমা নামিমার ব্যাপারেও কোরআন বলছে এটা নিষিদ্ধ হাম্মাযিম মাশাইন বেনামিম হাম্মাযিম মাশাইন বেনামিম সূরাতুল কলমের মধ্যে যে সে গীবত করে বেড়ায় হাম্মাজ মানে আমরা বলছি কথা দিয়ে গীবত করে বেড়ায় আর মাশাইন হেঁটে বা চলে বেড়ায় কিভাবে বেনামিম যুগলখড়ি করে অর্থাৎ সে মানুষের মন্দ বলে সবার মধ্যে প্রচার করে তাহলে এই দুটোকেই এখানে সমালোচনা করা হয়েছে আর আমরা একটা হাদিসে দেখি বিশুদ্ধ হাদিস যেটি বুখারি মুসলিমের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুজন ব্যক্তির কথা কবরে যে তাদের আযাব হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি ইন্নাহুমা ইউআযাবান এই দুজন ব্যক্তির কবরের আযাব হচ্ছে ওমা ইউআযাবানি ফি কাবীর আর অনেক বড় কবিরা গুনার কারণে এদের আযাব হচ্ছে না বরং মানুষ খুব হালকা মনে করে এই ধরনের কাজে তাদের আযাব হচ্ছে এটা হালকা না আসলে এখানে হালকা বোঝানোর উদ্দেশ্য না মানে মানুষ যেটাকে অনেক বড় কবিরা মনে করে সেই আযাব হচ্ছে না বরং আযাব হচ্ছে মানুষ যেগুলোতে অভ্যস্ত সাধারণ কোনো কিছু সেটা কি আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন্নামিমা এদের একজন মানুষের মধ্যে চগলখুরি করে বেড়াতো ওয়া আম্মাল আখার ফাকানা লা ইয়াসতিতুরু মিনাল বাউল আর আরেকজন সে প্রস্রাব থেকে নিজেকে মুক্ত রাখতো না সে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না অথবা এমনভাবে প্রস্রাব করতো তার ছিটায় তার সারা শরীর ভরে যেত দেহ এবং কাপড় চোপড় সুতরাং দুটো কারণ এখানে একটা কারণ হলো নামিমা তাহলে আমরা নামিমার নিষিদ্ধতার দলিলটা এখানে পেলাম এবং নামিমার কারণে যে ভয়াবহ শাস্তি হয় কবরের মধ্যে সেই বর্ণনাটা এখানে আসলো আর আরেকটা হলো যে প্রস্রাব থেকে পবিত্র থাকা আরেকটা সুন্দর হাদিস ইবনু হিব্বান তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ألا أخبركم بأفضل من درجة الصيام والصلاة والصدقة؟ أمي كي تمدر كي صيام صلاة صدقة جي position ترچي تي اتم كنو اكتا كاجر خبر دي بنا رسول صلى الله عليه وسلم ماني اتا اكتا ترغيب ار جنة والا حدث أمي كي تمدر كي أبوهي تو كربنا امون اكتا كاجر جيتا صلاة صيام ايبن صدقة چي تي اتم پر جائر اكتا عمل قالوا بلا صحابه کرام বললেন অবশ্যই হে আল্লাহর রাসূল তখন তিনি বললেন قال اصلاح ذات البين মানুষের মধ্যে সম্পর্ক সুন্দর করে দেওয়া اصلاح করে দেওয়া arbitration বা যেটাকে আমরা সালিসি বলি তার মধ্যে তাদের মধ্যে যে বিবাদ বিসংবাদ ছিল মানসিক দূরত্ব ছিল সম্পর্কের দূরত্ব ছিল বা টানাপোড়েন ছিল সেগুলোকে সংশোধন করে তাদেরকে মিলিয়ে দেওয়া এটাকে বলা হয় ইসলাহু যাতিল বাইন فان افساد ذات البين هي الحالقه কারণ মানুষের মধ্যে সম্পর্কটা নষ্ট করে দেওয়া এটা হচ্ছে ধ্বংসকারী তাহলে বোঝা গেল আর ইসলাহু যাত ইফসাদু যাতিল বাইন এটাই হলো নামিমা এটাই হলো নামিমা সুতরাং এই হাদিসের মধ্যে আমরা নামিমার বিষয়টা আমরা জানতে পারলাম তো এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের সকল ভাই বোনদেরকে এই নসিহাটা দিতে চাই যে যে জিনিসটাকে আল্লাহ পছন্দ করেছেন এবং নিষেধ করে দিয়েছেন যে জিনিসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন এবং নিষেধ করে দিয়েছেন যেই জিনিসটা সমাজের বড় ক্ষতি করে সমাজের মানুষগুলোকে সম্পর্কহীন করে দেয় তাদের সম্প্রীতি একদম জিরো করে দেয় তাদের ভালোবাসাকে নষ্ট করে দেয় সেই কাজটা যেন আমরা না করি আমাদের দৈনন্দিন জীবনের তালিকা থেকে এ দুটোকে একদম চিরতর বিদায় দিয়ে দেন না বলে দেন লা লিল গায়ব আরবিতে বলে যে গীবতকে না করে দেন যে তোমার সাথে আর কোনো বন্ধুত্ব নাই আমাদের কথার তালিকায় কাজের তালিকায় তোমার কোনো স্থান নাই একই কথা নামিমা এবং চগলখড়ির ক্ষেত্রেও বলে দেন যেন এই কাজটা আমরা করবো না বিশ্বাস করে এই সমাজটা শুধু এই দুটো যদি বন্ধ হয়ে যায়
এই সমাজটা রাতারাতি লাভ দিয়ে এই সমাজের সামাজিক সম্পর্কটা অনেক উন্নত হবে, মানুষের আখলাকটা অনেক সুন্দর হবে, মানুষের মুআমালার উপরে গীবত এবং নামিমার অনুপস্থিতিতে মানুষের মুআমালাটা অনেক সৌন্দর্যমণ্ডিত হবে, কোনো সন্দেহ নাই। একটু পরীক্ষা করে দেখেন, আপনি নিজের জীবনেই দেখেন, পুরো সমাজ তো একদিনে পরিবর্তন হবে না, কিন্তু আপনি কিন্তু হতে পারেন, আপনি একদিনে পরিবর্তন হতে পারেন। জাস্ট কমিটমেন্ট, আল্লাহর কাছে ওয়াদা করুন, আল্লাহ এই কাজগুলো করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের সবাইকে হেদায়ত দান করুন, আমরা যেন কখনোই গীবত এবং নামিমাতে লিপ্ত না হই, এবং আমরা যেন যদি কেউ লিপ্ত হয় তাদেরকে নিষেধ করি, তাদেরকে নসিহা করি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। তো আমরা এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।